Capital FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। কোনো এক মনীষী বলেছিলেন, ছোটবেলায় আমি একবার পাখি পুষেছিলাম, উড়ে গেছে। আমি কাঠ বিড়ালি পুষেছিলাম, পালিয়ে গেছে। তারপর আমি বুদ্ধি করে একটা গাছ পুঁতলাম, পাখি কাঠ বিড়ালি দুইটাই ফেরত এলো। ঠিক এরকম একটা ঘটনা আমার সাথেও ঘটছে, বহুবার ঘটছে। আমি চিপস কিনছি, বন্ধুরা খায়া ফেলাইছে। আমি বাদাম কিনছি, বন্ধুরা খায়া ফেলাইছে। তারপর বুদ্ধি করে আমি মদের বোতল কিনছি, বন্ধুরা চিপস আর বাদাম দুইটা নিয়েই ফেরত আসছে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ, আজকে ভ্যালেন্টাইন ডে? হয়তো গতকালকে ছিল, আমি গতকালকে তো ছিলাম না, তাই আজকে উইশ করলাম। আচ্ছা, আপনি প্রথম জোকটা শুনে আমি বুঝতে পারছি, বন্ধুরা চিপস আর বাদাম নিয়ে আসলে কি খাওয়া পরে আর কি খাইলে পরের দিনে সেই ধরনের কথাবার্তা বলা হয়। ঠিক আছে, যাই হোক, আপনাদের কারণ হচ্ছে যে ওই শাশুড়ি জানতে চাইছিল তার ছেলের বউয়ের কাছে কি যে ইয়ে করো মা, ওই যে আজকে তো বাসায় মেহমান আসবে, একটু গরুর মাংস রান্না করো। শাশুড়ি, মা আমি হচ্ছে মাংস রান্না করতে পারি না। বাবার বাড়িতে কি শিখাইছো? হ্যাঁ, কোনো রান্নাই তো রান্না করতে পারো না। ওইটা আমার বাপের বাড়ি, হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট না। এটা হয়েছে যে শোনো বোমা, এক কাজ করো, ডালটা বসাও। আমি ডাল রান্না করতে পারি না। ঠিক আছে, আমি রান্তাছি, একটু পর আবার। শোনো বোমা, ডালটা তো হয়ে গেছে, একটু নামাও। আম্মা, আমি ডাইল তো নামাইতে পারি না আম্মা। আচ্ছা, আমি নামাইতেছি। বোমা, এক কাজ করো, যে ভাত তো চড়াইতে পারো, অন্তত ভাতটা ভাতটা রান্না করো। আম্মা, সত্যি কথা, ভাত রান্না করো, জীবন জীবন ভাত। আচ্ছা, তুমি যে ছিলা এত বছর নিজের বাড়িতে, হ্যাঁ, তুমি কি শিখছো? কি ওই যে আম্মা, এই কাজে ফাঁকি দিতে কি কি অজুহাত লাগে এগুলো শিখছো? কাজ থেকে ফাঁকি দেওয়ার জন্য বিভিন্ন ধরনের অজুহাত আমার কাছে আসছে আর কি। আপনি আমার কাজ দিতে থাকেন, আমি না করতে থাকবো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, এগুলো চলবে। একবার এক গাধা আর এক ঘোড়া, গাধা আর ঘোড়া এই মানে ঝগড়া লাগছে, কে বেশি চালাক? ঘোড়া বলে আমি কাজ চালাক, গাধা বলে আমি চালাক। ঘোড়া বলে না আমি চালাক, গাধা বলে না আমি চালাক। ঘোড়া বলে আরে মানুষ তোর গাধাকে এমনি ডাকে, তুই তো গাধা, তাই তোর চালাকার কোনো সমনেই নেই। ঘোড়া আমি, আমি চালাক। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা প্রমাণ হয়ে যাক, যে কোনো একটা কিছু করো যে কারণে আমরা প্রমাণ করতে পারি যে না কে এসে চালাক। তা ঘোড়া বলছে ঠিক আছে চলো, দশতলা ছাদের উপর আমরা যাবো, দুইজনে একসাথে লাভ দিব, যে আগে মাটিতে পড়বে সে চালাক, যে পরে মাটিতে পড়বে সে গাধা। তা ঠিক আছে, তো দশতলার ছাদে ঘোড়া আর গাধা একসাথে দাঁড়াইছে। তো ঘোড়া বলতেছে হ্যাঁ রেডি, ওয়ান টু থ্রি, থ্রি বলার সাথে সাথে গাধায় লাভ। আর ঘোড়া তো উপরে দাঁড়ায় আছে, নিচে পয়রা গাধা উপর দিকে তাকায় দেয় হাই হাই, আমি তো পয়রা গেছি কিন্তু ঘোড়া তো উপরে দাঁড়ায় আছে। তখন গাধা ঘোড়ার দিকে তাকায় বললো, জীবন দিয়া প্রমাণ করলাম আমি গাধা না চালাক, কারণ সে আগে পড়ছে। ফুটপাতে এক বেকার শুয়ে থাকতে দেখে এক লোক বলল, বেটা ওই বেটা আরামে ঘুমায় আসস, কে কাম করতে পারস না? বেকার বলতেছে কাম কইরা কি করুম, কাম করলে টাকা কামাইতে পারবি, টেকা কামাইয়া কি করুম, আরে এই টেকা কামাইলে বাড়ি গাড়ি হইব, বাড়ি গাড়ি দিয়া কি করুম, আরে বাড়ি গাড়ি হইলে আরামে ঘুমাইতে পারবি, তাইলে আমি এতক্ষণ কি করতাছিলাম। ক্যাপিটাল এফএম 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।